প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে জুমার দিন, শুক্রবারের দিন অথবা রাত, একটি ছোট্ট আমল করুন, মনের সকল নেক আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন, গায়বি ধন সম্পদ পাবেন, আপনাদের অভাব অনটনগুলো দূর হয়ে যাবে, রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে জুমার দিন অথবা রাত এই সর্বশ্রেষ্ঠ আমলটি করলে এত সওয়াব, এত ফায়দা, অবশ্যই আজকে আমলটি করবেন ইনশাআল্লাহ। বাংলা স্ক্যানের মধ্যে আমি লিখে দেব, কমপক্ষে একটি বার আজকে জুমার দিন অথবা রাত আমলটি করবেন আর কপাল খুলে যাবে, আল্লাহ একবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে জুমার দিন অথবা রাত আপনি আমলটি করবেন কেন আমি বলছি, তারপরে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবো আমলটির সহজ নিয়মটা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জুমার দিন এমন একটি দিন, জুমার দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি স্বতন্ত্র সূরা পর্যন্ত নাজিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুল জুমআ নামে নাজিল করে দিয়েছেন। সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীরা, ইমানদারেরা, মুমিন মুসলমানেরা, তোমরা যখন জুমার দিন চলে আসবে তোমরা জানতে পারবা, বুঝতে পারবা জুমার নামাজের সময় হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে তোমরা ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দাও, জুমার নামাজের জামাতের মধ্যে অংশ গ্রহণ করে তোমরা জুমার নামাজ আদায় করবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জুমার নামাজের অনেক ফজিলত, জুমার দিনের অনেক ফজিলত, জুমার দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল্লাহর নবীজি বলেছেন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুই ঈদের মধ্য থেকেও শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত দুটি ধারা সৃষ্টি করেছেন, রেখে দিয়েছেন, এর মধ্যে কিছু দিনকে আল্লাহ অনেক বেশি দামি বানিয়ে দিয়েছেন, এর মধ্যে অনেক রাত্রিকে আল্লাহ অনেক বেশি দামি বানিয়ে দিয়েছেন, এর মধ্যে জুমার দিন অথবা রাত এমন দামি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। যদি কোনো মুমিন মুসলমান নামাজি ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাত্রিতে মারা যায়, কবরের মধ্যে তাকে আযাব দিবে না, কবরের মধ্যে কোনো তাকে কষ্ট দেওয়া হবে না, সে শান্তিতে কবরের মধ্যে থাকবে, সেই ব্যক্তি জান্নাতি। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জুমার দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই জুমার দিন কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জুমার দিন হযরতে আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। এই জুমার দিন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম কে গন্ধম খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। শত শত বৎসর পর্যন্ত কাঁদার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
বিশ্বনবীর উসিলায় যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা যেদিন ক্ষমা করে দিয়েছিলেন সেই দিনটাই হলো জুমার দিন শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবী সর্বশেষ যেই দিন ধ্বংস করে দেওয়া হবে, কিয়ামত সংগঠিত করে দেওয়া হবে, সেই দিনটাই হলো জুমার দিন শুক্রবার। আল্লাহু আকবার! জুমার দিনের এত ফজিলত, এত বরকত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমি আপনাদের কি এই জুমার দিন অথবা রাত, শুক্রবার দিন অথবা রাত, আপনারা শ্রেষ্ঠ আমলটি কিভাবে করলে মনের সকল নেক আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে, আপনাদেরকে গায়েবী ধন সম্পদ দান করবে এবং জান্নাত ওয়াজিব পর্যন্ত হয়ে যাবে। এই আমলটি করে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, যদি অন্য গুনাহ না করেন, এই আমলটি করে আর গুনাহ করবেন না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি করতে হবে, নিয়মটা বলছি মনোযোগ সহকারে শ্রবণ করবেন, শুক্রবার দিন অথবা রাত অজু করে পবিত্রতা অর্জন করে হাতের মধ্যে একটি তাসবিহ নিবেন অথবা হাতে গুনে গুনেও পড়তে পারেন, আপনার ইচ্ছা। হাতের মধ্যে একটি তাসবিহ নিয়ে একশতবার একটি ছোট্ট দুরূদ শরীফ পাঠ করবেন, একবার দুই তিনবার বেশি হলেও সমস্যা নেই, কম যাতে না হয়, 100 বার পর্যন্ত দরুদ শরীফ পাঠ করবেন। এভাবে এই দরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ সহকারে কলিজা আল্লাহ রসুলের প্রেমে মহাব্বতে ভরপুর করে আপনি পাঠ করবেন, কারণ একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে 10টি রহমত নাজিল হবে, 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে রেখে দিবে। এবং যে ফেরেশতা নিয়োজিত আছেন সারা পৃথিবীর যে কোনো প্রান্তে নবীর উপরে দরুদ পাঠ করা হয়, সেই দরুদরা নবীজিকে পৌঁছে দেওয়া হয়। আপনার বাবার নাম, আপনার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। 100 বার দুরূদ শরীফ মনোযোগ সহকারে পড়বেন। 100 বার দুরূদ শরীফ পড়ার পর দুই নম্বরে মনের আশা পূরণ হওয়ার দোয়াটা, ইসমে আজমের দোয়াটা 3 বার পাঠ করবেন। আল্লাহর নবী বলেছেন এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন 100% শিওর তার যে কোনো দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবে। একজন সাহাবী মুনাজাতের মধ্যে এই দোয়াটা পাঠ করেছিলেন, ইসমে আজমের দোয়াটা পাঠ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন দূর থেকে এই সাহাবি নামাজের মুনাজাত বা মুনাজাতের মধ্যে এই দোয়াটা পাঠ করছেন। আল্লাহর নবীর সঙ্গে অন্যান্য সাহাবাই কেরামরা ছিল, আল্লাহর নবী বললেন যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে, ওই আল্লাহর কসম করে বলছি এই লোকটা যে দোয়া পাঠ করেছে, যে বাক্যগুলো পাঠ করেছে, এই বাক্যগুলো হচ্ছে ইসমে আজম। এই বাক্যর দ্বারা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেয় না। যেই কোনো দোয়া করা হয় সেই দোয়া কবুল মঞ্জুর করে এই ছোট্ট ইসমে আজমের দোয়াটা 3 বার পাঠ করবেন। বাংলা উচ্চারণ দেখে দেখেও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার সঙ্গে
একটিবার সহিশুদ্ধ করে পাঠ করুন। প্রথমে 100 বার দুরূদ শরীফ পাঠ করে ইসমে আজমের দোয়াটা মনের আশা পূরণ হওয়ার, দোয়া কবুল হওয়ার দোয়াটা 3 বার পাঠ করবেন। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমের দোয়াটা 3 বার পাঠ করবেন মনের আশা পূরণ হওয়ার দোয়াটা। 3 বার পাঠ করার পর ঋণ পরিশোধ হওয়ার দোয়াটা, গায়েবী ধন সম্পদ পাওয়ার দোয়াটা, অভাব অনটন দূর হওয়ার দোয়াটা আপনারা আবারও 3 বার পাঠ করবেন। এভাবে পাঠ করবেন স্ক্যানের মধ্যে, বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি, দেখে দেখে পাঠ করলেও চলবে। এভাবে আমার সঙ্গে সহিশুদ্ধ করে পাঠ করুন, আল্লাহুম্মা ফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عن من سواك। এভাবে 3 বার গায়েবী ধন সম্পদের দোয়াটা পাঠ করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা। তারপরে জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা, জান্নাতে যাওয়ার দোয়াটা, জান্নাত অবদারিত হয়ে যাবে আপনার জন্য, এই দোয়াটা 3 বার পাঠ করবেন। এভাবে পাঠ করবেন, রাদিতু বিল্লাহি রাব্বাও আবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও ওয়া রাসূলা। এই ছোট্ট দোয়াটা আপনারা 3 বার পাঠ করবেন, জান্নাতে যেতে পারবেন। তারপর সর্বশেষ নবীজির উপরে আবার 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করে দোয়া করবেন, যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আবারও সংক্ষিপ্তভাবে আমলটির কথা বলে দিচ্ছি। কপাল খুলে যাবে আজকের শুক্রবার জুমার দিন অথবা রাত, আমলটি করতে পারলে সর্বপ্রথম অজু করে জুমার দিন অথবা রাত যে কোনো সময় অজু করে পবিত্র একটি জায়গার মধ্যে বসে গিয়ে 1 নম্বরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদরা। 2 নম্বরে ইসমে আজমের দোয়াটা মনের আশা পূরণ হওয়ার দোয়াটা, দোয়া কবুল হওয়ার দোয়াটা 3 বার পাঠ করবেন। এভাবে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 নম্বরে গায়েবী ধন সম্পদ পাওয়ার দোয়াটা, অভাব অনটন দূর হওয়ার দোয়াটা, রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করবে রিজিকের জন্য দোয়াটা। যতই ঋণগ্রস্ত থাকুন না কেন, ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ নিজেই নিবে, নবীজি ওয়াদা করে বলেছেন। এ দোয়াটা 3 বার পাঠ করবেন মনোযোগ সহকারে, আল্লাহুম্মা
اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. চার নম্বরে জান্নাতে যাওয়ার দোয়াটা, জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা তিনবার পাঠ করবেন, রদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাউ ওয়া বি মুহাম্মাদিন sallallahu alaihi wasallam nabiyyahu wa rasulah. Sarvashesh abaro 100 bar durud sharif paath korben sallallahu alaihi wasallam e durudra. তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে মন খুলে দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মনের সকল আশাগুলো পূরণ করে দাও, যা মনের মধ্যে আছে আল্লাহর কাছে চাইবেন, মনের ব্যথাগুলো দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ গায়বী ধন সম্পদ পাবেন, অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দিবে, মনের সকল আশা আল্লাহ পূরণ করে দিবে এবং জান্নাত ওয়াজিব করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি অনুরোধ করব অবশ্যই আপনারা সকলেই জুমার দিন অথবা রাত আমলটি করবেন। আপনারা কারা কারা আমলটি জুমার দিন অথবা রাত করবেন সকলে একটু ভিডিওতে লাইক করে কমেন্টসের মধ্যে নিয়ত করে ফেলুন আমিন লিখে। যারা যারা আমিন লিখেছেন তাদের জন্য একটু দোয়া করি, আল্লাহ যারা যারা আমলটি করবে আমিন লিখেছে তাদেরকে তুমি ক্ষমা করো, তাদেরকে তুমি মাফ করো, হায়াতে রিজিকে জীবনে সময়ে বরকত দান করে দাও, অভাব অনটনকে দূর করে দাও, মনের আশাগুলো তুমি পূরণ করে দাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।